শনিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু। সংগৃহীত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও এসএসসি সমমানের পরীক্ষা অশনিবার শুরু হচ্ছে। পরীক্ষা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট 21,35,333 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র 10,70,441 এবং ছাত্রী 10,64,892 জন। 2018 সালের তুলনায় এবছর 1,03,434 জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে 47,229 এবং ছাত্রী সংখ্যা বেড়েছে 56,205 জন। এবার 8টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 17,102 জন, মাদ্রাসা বোর্ডে 3,10,172 জন এবং কারিগরি ভোকেশনালে 1,25,059 জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা 3,497 এবং প্রতিষ্ঠানের সংখ্যা 28,682। এছাড়াও বিদেশি 8টি পরীক্ষা কেন্দ্রে 434 জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার দিন সকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানীর আশকোনার বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিন বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় প্রথম দিন কোরআন মাজিদ ও তাজবিদ অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা পরীক্ষা গ্রহণ চলবে। এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন এবার পরীক্ষায় নেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডে 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ড 24 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এসএসসি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেলের পরীক্ষা বেলা 2টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার্থীকে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষায় 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রে সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য এক বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলো 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই আদেশ আগামীকাল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত চলতে থাকবে।